সবাইকে আবারও এডু লেকচারবিরিতে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আমরা সাধারণ জ্ঞান প্রস্তুতিটা কীভাবে নিব তো আমরা জানি যে আমাদের বাংলার সিলেবাস কিন্তু নির্দিষ্ট বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস নির্দিষ্ট প্রথম পত্রের সিলেবাসও নির্দিষ্ট প্রথম পত্রে যেটা হয় যে তোমাদের এইচএসির যে বাংলা পত্র আসে সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে দু একটা প্রশ্ন বাইরে থেকে মাঝে মধ্যে দিয়ে দেয় কিন্তু আবার ইংরেজির যদি কথা বলি সেখানেও সেম গ্রামারটা একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে আসে সেখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে বা নির্দিষ্ট বই ফলো করলেই তোমাকে হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ জ্ঞান অনেক সময় হয় কি বইয়ের বা একটা নির্দিষ্ট বই ফলো করলেই শুধুমাত্র হয় না দেখা যায় যে এখানে বাস্ট অ্যামাউন্ট অফ তথ্য বাস্ট অ্যামাউন্ট অফ টপিক এবং প্রচুর পড়ালেখা বাট এই পড়ালেখাগুলোকে কীভাবে আমরা ইফেক্টিভলি করতে পারি আমরা কোন কোন অংশের উপর গুরুত্ব দিব সেই জিনিসগুলো আলোচনা করবো যাতে তোমরা ইফেক্টিভলি সাধারণ জ্ঞানটা আনসার করতে পারো এবং ভালো একটা নাম্বার এখান থেকে ক্যারি করতে পারো তো এই সাধারণ জ্ঞান অংশের মধ্যে সাধারণত বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন আসে তোমরা জানো আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন আসে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে আর বার্সারি কোশ্চেনগুলো যেগুলো সেগুলো আমাদেরকে সমাধান করতে হয় তো আমরা ধাপে ধাপে সবগুলোকে আলোচনা করবো যাতে সাধারণ জ্ঞানে তোমরা বাজিমাত করতে পারো তো এরকম টিউটোরিয়াল আরও কিন্তু আসবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিদিত লাইক করে বেল বাটনে ক্লিক করে রাখো বেল বাটনে ক্লিক করার কারণ হচ্ছে যে মাঝে মধ্যে আমি লাইভ ক্লাসে আসি অর্থাৎ লাইভে কিছু কথা বলি সেগুলো তোমরা মিস করবে না অর্থাৎ লাইভ আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবা তো আমরা এই বাংলাদেশ অংশের কথা যদি বলি এই বাংলাদেশ অংশে আমাদেরকে একদম প্রাচীন বাংলা থেকে স্টার্ট করতে হবে কারণ আজকের এই বাংলাদেশ কিন্তু একদিনে তৈরি হয় নাই নানা রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সেই কাল থেকেই কিন্তু আমাদের উদ্ভব হয়েছে বাংলাদেশ বা বাঙালি জাতির তাহলে সেই সেজন্য জন্য আমাদেরকে একদম প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল সেগুলো থেকে স্টাডি শুরু করতে হবে এরপরে এখানে গ্রিক বীর আলেকজান্ডারের আগমন ঘটেছিল ধীরে ধীরে এখানে বিভিন্ন সাম্রাজ্য গড়ে উঠেছিল যেগুলো যেগুলোর বিভিন্ন রাজারা ছিলেন এবং বিভিন্ন অঞ্চলে তারা শাসন করতেন যেমন গুপ্ত সাম্রাজ্য পালদের এখানে শাসন ছিল সেনদের শাসন ছিল মোগলদের শাসন ছিল এরপরে ধীরে ধীরে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে অর্থাৎ এখানে মুসলমানরা ধীরে ধীরে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুরু করে বিশেষ করে ইরাক ইরান পারস্য এই এলাকাগুলো থেকে কিন্তু এখানে মুসলমানদের আবির্ভাব ঘটে এরপরে ধীরে ধীরে এখানে উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ধাপে ধাপে সবগুলো জানতে হবে ইতিহাস আকারে এরপরে কিন্তু যখন মুসলমানরা উপমহাদেশের মহাদেশের গ্রহণ করলো এরপরে ধীরে ধীরে এখানে কিন্তু ইউরোপীয় বণিকদের আগমন ঘটলো এবং ইংরেজদের আগমন ঘটলো পরে ইংরেজরা ধীরে ধীরে এখানে তাদের বাণিজ্য কুঠি স্থাপনের মধ্য দিয়ে পূর্ব মহাদেশে একটি প্রভাব বিস্তার করলো দেন হচ্ছে তারা সেই পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নিল এবং ব্রিটিশদের হাতে কিন্তু আমাদের ক্ষমতা চলে গেল এরপরে ব্রিটিশদের থেকে নারা চড়ায় উতরায় এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্রোহের মধ্য দিয়ে আমরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনগুলো বলি ফকির সন্ন্যাসী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ তারপরে হচ্ছে তোমার তিতুমিরের যে বিদ্রোহ ছিল এরপরে নানা রকম চড়াই উত্তরাই মধ্য দিয়ে কিন্তু ব্রিটিশ শাসনটা কিন্তু শেষ হয় সেখানে আমাদের ক্ষুদিরামের ভূমিকা ছিল আরও রকম চড়াই উত্ত্রয় এবং বিভিন্ন যারা নেতা ছিলেন তাদের বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু একসময় ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশকে ডিভাইড করে পাকিস্তান এবং ভারত সৃষ্টির মধ্য দিয়ে এখান থেকে কিন্তু তারা বিদায় নেয় এক সময় উপমহাদেশ থেকে যখন ব্রিটিশরা চলে যায় শুরু হয় পাকিস্তান আমল এবং পূর্ব বাংলার জনগণের উপরে পশ্চিম পাকিস্তানিদের উপরে নানা নিপীড়ন অত্যাচার এবং বঞ্চনার মধ্য দিয়েই এক সময় শেষ হয় পাকিস্তান আমল এরপরে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের উদ্বুদ্ধ তো বাংলাদেশ অংশে আমাদের মধ্যে আমাদেরকে আরও জানতে হবে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বললাম আসলে সেটা মূলত ইতিহাস ঠিক আছে এগুলো সবগুলো আসলে কী ইতিহাস এরপরে আমাদেরকে বাংলাদেশের যে ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আইডিয়া নিতে হবে শিল্প সম্পর্কে আইডিয়া নিতে হবে বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামো সেগুলো আইডিয়া নিতে হবে বাংলাদেশের জাতীয় সংসদ রয়েছে তারপরে আমাদের সংবিধান রয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়ে নিতে হবে বাংলাদেশের যে আইন কানুন নিয়ম সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে এবং ভৌগোলিক যেই আমাদের যেই অঞ্চল বা এরিয়া বা ভৌগোলিক যেই পরিবেশ সেইগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আইডিয়া নিতে হবে তাহলে এইভাবে কিন্তু আমরা কি বাংলাদেশ অংশটাকে শেষ করতে হবে যেন বাংলাদেশ অংশ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা সেটাকে আনসার করতে পারি এছাড়াও সাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে যেমন করোনা ভাইরাস যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন আইনগুলো পরিবর্তিত হলো সাম্প্রতিক সময় যে বিভিন্ন সংস্থার যারা প্রধান তাদের মধ্যে যে পরিবর্তন হলো বা তার কে কে মারা গেল কে কে নতুন আসলো এই জিনিসগুলো আমাদেরকে সবগুলোই আইডিয়া নিয়ে রাখা লাগবে এবার যদি আমরা আন্তর্জাতিক অংশের মধ্যে আসি এটা কিন্তু বিশাল আমাদেরকে এখানে পড়তে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি অর্থাৎ আমাদেরকে মহাদেশ আকারে পড়তে হবে প্রথমে এশিয়া মহাদেশের কথা যদি আমরা বলি এশিয়া মহাদেশের যে বিভিন্ন দেশগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে নিতে হবে যেমন চীন ভারত তারপর হচ্ছে তোমার পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সৌদি আরব কাতার তারপর হচ্ছে তোমার যে দেশগুলো আছে ইসরায়েল তারপর আরও যেই দেশগুলো আছে সবগুলো সম্পর্কে আমাদেরকে কি আইডিয়া নিতে হবে অর্থাৎ সবগুলো দেশের নাম রাজধানী মুদ্রার নাম পার্লামেন্টের নাম সেখানে যদি কোনো স্পেসিফিক ঘটনা থাকে বা সেখানে যদি কোনো ধরনের রাজনৈতিক ঘটনা থাকে বা সেখানে যদি কোনো যুদ্ধ অবস্থা থাকে বা অতীতে যদি সেখানে কোনো যুদ্ধ হয়ে থাকে বা সেখানে যদি কোনো বিরোধপূর্ণ অঞ্চল থাকে বিরোধপূর্ণ কোনো সীমানা থাকে সেখানে যদি কোনো বিতর্কিত ঘটনা থাকে বা সেখানে যদি কোনো ধরনের সামরিক বাহিনীর কোনো ঘাটি থাকে সেই জিনিসগুলো আমাদেরকে আয়ত্তে রাখা লাগবে একইভাবে আমরা যদি এশিয়া মহাদেশ পার করে ইউরোপে যাই একই অবস্থা আমাদেরকে একইভাবে শিখতে হবে প্রতিটি দেশ সম্পর্কে আমরা আমেরিকা মহাদেশের প্রতিটি দেশ সম্পর্কে শিখব উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আমরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানব অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানব এভাবে যখন আমরা বিভিন্ন দেশগুলো সম্পর্কে শেষ করব তারপরেও কিন্তু শেষ নাই এরপরে আমাদেরকে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে স্টাডি করতে হবে আন্তর্জাতিক আইনগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠা এবং সংস্থার যে গঠন প্রণালী বা যারা প্রধান তাদের সম্পর্কে একটু জানতে হবে যারা আন্তর্জাতিক বিজ্ঞান এবং সাহিত্যে বিভিন্ন অবদান রাখছে সেগুলো জানতে হবে বিশ্ব বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যে পাবলিক লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে যে বড় বড় পাহাড় যে নদীগুলো আছে সেগুলো সম্পর্কে স্টাডি করতে হবে অর্থাৎ আমাদেরকে একদম মানে হচ্ছে যে যত ধরনের বড় বড় বা বিখ্যাত যে স্থানগুলো আছে বা বিরোধপূর্ণ যে অঞ্চলগুলো আছে বা যুদ্ধবস্থা যে দেশগুলো আছে সেই সবগুলো সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে অন্যান্য টপিকেরগুলোর মধ্যে যদি আমরা আসি যে খেলাধুলা এগুলো সম্পর্কে জানতে হবে নোবেল পুরস্কার এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে তারপর যে সাম্প্রতিক সময়ে যে আন্তর্জাতিক অঙ্গনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদেরকে জানতে হবে অর্থাৎ আরও কিছু বিষয়গুলি আসলে থেকে যায় যেগুলো সম্পর্কে আমাদেরকে না জানলেই হয় না ঠিক আছে সেই বিষয়গুলো আমাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে এনে বা একটা নির্দিষ্ট বই ধরে আমাদেরকে স্টাডি করতে হবে এবার যদি আমরা আসি বার্সিটি কোশ্চেন ওই যে একটা আগে বললাম যে আসলে তুমি কেমনে বুঝবা যে তোমার জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান কোশ্চেনগুলোকে যখন অ্যানালাইসিস করবা তুমি নিজেই বুঝে যাবা যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিকের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে কোন ঘটনাবলী থেকে প্রশ্ন বেশি আসে কোন দেশ থেকে প্রশ্ন বেশি আসে তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোর বিগত দশ বছরের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সমাধান করতে হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রশ্নগুলো আসছে প্রত্যেকটা ইউনিটে তুমি কোন ইন্ডিয়া পরীক্ষা দিচ্ছ ওটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সাধারণ জ্ঞান আসে তুমি পড়তে হবে এটা কোন ইউনিট কোন বিশ্ববিদ্যালয় তোমাকে দেখা যাবে না তারপরে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে যখন তুমি সমাধান করবা তখন তুমি বুঝে যাবা যে এক্স্যাক্টলি আসলে তোমার কোন কোন টপিকের উপর গুরুত্ব দিতে হয় এই জন্য আমি বলবো সবাইকে সাধারণ স্টাডি করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে একবার দেখে নেওয়া তোমার বোঝা দরকার না তুমি একবার দেখে নাও যে কোনটা কি কী টপিক থেকে প্রশ্ন আসছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছর প্রশ্ন শেষ করো চট্টগ্রামে শেষ করো রাজশাহী শেষ করো জাহাঙ্গীরনগর শেষ করো জগন্নাথ শেষ করো কুমিল্লা শেষ করো বেগম ব্রোকে শেষ করো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শেষ করো এভাবে তুমি যখন সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান শেষ করবা তুমি বুঝে যাবা যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে আর তোমাকে কোনটা কোনটা সমাধান করা লাগবে এখন কোশ্চেন হচ্ছে এটার জন্য আসলে কি কি বই বা সিট আমরা ফলো করব মাঝের অনেকগুলো বই আছে অনেকগুলো বই ভালো তোমরা দেখে নিবা বাট আমাদের একটা বই বেরোচ্ছে নাম হচ্ছে জি কে স্টাডিজ তাহলে এই জি স্টাডিজটা আজকে হচ্ছে তেরো তারিখ অক্টোবর মাসের তোমরা অক্টোবর মাসের বিশ তারিখের মধ্যে এই বইটা বাজার পাবা বিশ না হলে বাইশ তারিখে এই বইটা বাজার পাবা তাহলে বাইশ অক্টোবর আমাদের বইটা বাজারে তোমরা পাবা এখন কোশ্চেন হচ্ছে এই জি কে স্টাডিস কেন আমরা দেখবো বা কেন কালেক্ট করব। আমার কাছে অন্য একটা জি কে বই আছে বাট তারপরেও আমি এই বইটা কালেকশনে রাখবো কেন রাখবো আমি তোমাকে এই কোশ্চেনটার আনসার দিচ্ছি এই বইটাতে আমি স্পেসিফিকলি ওই টপিকগুলোর উপর গুরুত্ব দিছি আসলে যে টপিকগুলো অ্যাডমিশন টেস্টের জন্য দরকার অনেকগুলো তুমি বই পাবা সেখানে দেখবে যে প্রচুর পরিমাণে টপিকটাও আছে যে টপিকগুলো হয়তো বিশেষ পরীক্ষার জন্য দরকার বা অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য দরকার বা কোনো তোমার অ্যাডমিশন টেস্টের জন্য ইফেক্টিভ না এরকম বাজার অনেক বই আছে কিন্তু তুমি এই যে জিনিসটা আমি বললাম যে আসলে কোন কোন টপিক আমার বেশি দরকার সেই টপিককে বিস্তারিত আলোচনা করা অনেক বইতে দেখবা যে ঠিক আছে অ্যাডমিশন টেস্টের জন্য যে টপিক আছে সেই টপিকটাকে আলোচনা করছে বাট সংক্ষেপে কিন্তু আমার এখানে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য যে টপিকটা দরকারি সেই টপিকটাকে আমরা এমনভাবে ব্যাখ্যা করছি যাতে সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যে কেউ পারে অর্থাৎ যেটা দরকার সেটাকে ভালো করে ব্যাখ্যা করছি যেটা দরকার সেটাকে শর্ট করে ব্যাখ্যা করছি এই বইটার একটা ভালো দিক হচ্ছে যে শুরুতে পার্সিটির কোশ্চেনগুলো দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাধারণ জ্ঞানের এখন এই কোশ্চেনগুলো তুমি শুরুতেই স্টাডি করবা স্টাডি করার পরে তুমি বুঝে যাবা যে আসলে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্ন হবে ঠিক আছে এবং শুরুতে কিন্তু সাম্প্রতিক অংশ দেওয়া আছে একদম তোমার অক্টোবর অক্টোবর দু বিশ পর্যন্ত সাম্প্রতিক সময় যত ধরনের ঘটনা ঘটছে সবগুলোর কম্বিনেশন ওখানে দেওয়া আছে তাহলে শুরুতে সাম্প্রতিক থাকতেছে তারপরে থাকতেছে কি ভার্সিটির কোশ্চেনগুলো এই জিনিসটা কাবার করার পরে ভার্সিটি কোশ্চেনটা কভার করার পরে তোমার আইডিয়া হয়ে যাবে যে আসলে তোমার কোন কোন টপিক গুরুত্ব দেওয়া উচিত কোন কোন টপিক পড়া উচিত এবার যখন তুমি বইটাতে ঢুকবা যে স্টাডিজ বইটাতে ঢুকবা তখন তুমি দেখবা যে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো আসছে সেই টপিকগুলোই বেশি আলোচনা করছি তোমার যে তুমি প্রয়োজনে খাতা নোট করো যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে তুমি নোট করো এই পার্সিটির কোশ্চেনগুলো দেখে দেখে নোট করো যে এই টপিক থেকে এতটা প্রশ্ন আসছে তারপরে তুমি বইটাতে ভেতরে ঢুকো দেখো যে ওই টপিকের উপরে আমরা বেশি আলোচনা করেছি কি না ঠিক আছে আর হচ্ছে অনেক বইতে দেখবা যে শর্টকাটে দেওয়া থাকে এক লাইন আকারে তুমি ওই লাইন দেখে ঘটনার যে ব্যাকগ্রাউন্ড সেটা না ইতিহাস যেটা সেটা না আমরা কিন্তু ভাবে নাই আমরা দিছি যে ব্যাখ্যা করে অর্থাৎ তোমার একটা ঘটনা বা ঘটনার ব্যাকগ্রাউন্ড জানতে হলে নিচ্ছোরের ইতিহাসটা জানতে হবে নিচ্ছরের সম্পর্কে ওটার প্রেক্ষাপটটা বুঝতে হবে তারপরে তো তুমি এই ঘটনার যে অর্থ সেটা তোমার মাথার মধ্যে ঢুকবে রাইট তারপরে তো তুমি সেটা কোয়েশনটা আনসার করতে পারবা নাহলে কিন্তু ঢুকবে না মুখস্থবিটা থাকে না কখনো তুমি যদি মনে করো যে সাধারণ যেন আমি লাইন বাই লাইন একটা একটা লাইন দেওয়া থাকবে কিনো টাকারে সেই লাইনগুলো মুখস্থ করব না এভাবে হবে না তোমাকে ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যেমন মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড যদি আমরা না জানি তাহলে মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে আমরা পারব পারবো না এই জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে তো আমাদের এই বইটাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আন্তর্জাতিক বলি বা বাংলাদেশের বলি ঘটনাগুলোর শুরুতে ব্যাক প্রেক্ষাপট আকারে সেটা ঘটনার ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে তারপরে গিয়ে হচ্ছে যে কী লাইনগুলো যে লাইনগুলো আমাদেরকে জানতে হবে বা ঘটনার পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো লাইনগুলো দেওয়া আছে যেগুলো আমাদেরকে জানতে হবে সো ওভাবে যদি আমরা স্টাডি করতে পারি এই বইটা জি কে স্টাডিজ বইটা তাহলে আশা করি যে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমি মনে করি যে তোমাদের অনেকের কাছে অনেক ধরনের বই থাকতে পারে বাট তোমরা এই বইটা কালেকশনে রাখতে পারো এই বইটার দামও আমি খুবই কম রাখবো হ্যাঁ একবারই কমের মধ্যে আমি চেষ্টা করব। আমি দামটা দুশো পঞ্চাশের আশেপাশে রাখার চেষ্টা করব নিচেও হতে পারে উপরে হতে পারে বাট সেটা আমি যখন বইটা বের করতে যাচ্ছি এখন আমি মাত্র আগামী দু দিনের মধ্যে আমি বইটা ফ্রেশে পাঠাবো সেখানে পাঠানোর পরে ওখানে ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে ওরকম একটা অ্যামাউন্ট আমি এখানে বসানোর চেষ্টা করবো ঠিক আছে বাট দামটা অন্য কম হবে এটা সেও থাকবে আমি জানি তোমাদের বই কিনতে কিনতে অনেক কষ্ট হয় আমি জানিগুলো সো দ্যাটস হোয়াই আমি চেষ্টা করব এই বইটার প্রাইস একদমই কমে রাখার মধ্যে ঠিক আছে সো এই বিষয়গুলো আমি মূলত তোমাদেরকে বলার জন্য আসছি সো আশা করি তোমরা জিকে সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেয়ে গেছো এবং কীভাবে প্রিপারেশন নিলে তুমি সেখান থেকে ভালো একটা আউটপুট পাবা বা জিকে এর প্রিপারেশনটা ভালোভাবে শেষ করতে পারবা সেই সম্পর্কে বুঝতে পারছো আর একটা তথ্য শেষে করে দিই আমাদের একটা ছায়াপদের বেস আছে বি প্লাস ডি ইউনিটের জন্য বি প্লাস ডি ইউনিটের জন্য তোমরা চাইলে আমাদের এই বেসটাতে ভর্তি হতে পারো এখানে মাত্র পাঁচ হাজার টাকা আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি প্রস্তুতি এর প্রিপারেশন দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইকিউ এবং ম্যাথ পড়ানো হবে আইকিউ এবং ম্যাথ জেনারেল ম্যাথ ঠিক আছে সো তোমরা চাইলে সেখানেও ভর্তি হতে পারো যোগাযোগ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে কল দিলে দৌড়া হয় না যদি কেউ কল দাও দৌড়বে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দেওয়া হবে সো আশা করি বুঝতে পারছো আজকে চলে যাচ্ছি পরের টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা